বুঝতেছেন না? নাম বুঝতেছেন? হ্যাঁ ইয়েস। দেখ তুমি অত বেশি মা বড় ইয়োর দোকান না লিডার। কোনো ব্যাপার নাই না। আশিস নাথের এমন বেফাস মন্তব্যে ক্ষোভে ফুঁসে উঠেছেন রামকৃষ্ণনগর বিধানসভা এলাকার পল্লিশ্রী নালার পাড়ের জনগণ। সিংলা নদীর বাঁধ নির্মাণের ন্যায্য দাবি আদায়ে আন্দোলনরত জনতার আন্দোলনকে বানচাল করার প্রচেষ্টার অভিযোগ উঠেছে আশিস নাথের বিরুদ্ধে। ওই এমপি ওই মেসি মসজিদ দেখা দিলা এমপি নতুন ওই এমপি কে গেলা এমপি রে এমপি যাবার পরে হইলাম কি ফাদা আমরা ওটা ভোট লাগাইবা আমরা ওটা আজ থেকে 10 বছর আগে এলের গাড়া আর ওই এমপি কত থাকি আজ এমপি দেখলা না আমরা দুঃখ এমপি আমরা মই দুঃখ আছে দাদা রাস্তা জয় রাস্তা জয় রাস্তা জয় রাস্তা জয় নিজেদের জ্বলন্ত সমস্যা নিরসনের দাবিতে আন্দোলনরত রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের পল্লিশ্রী নালার পাড়ের জনগণ। সেই আন্দোলনকে বানচাল করার প্রচেষ্টার অভিযোগ উঠেছে প্রাক্তন জেলা পরিষদ চেয়ারম্যান তথা বিজেপি নেতা আশিস নাথের বিরুদ্ধে। প্রসঙ্গত, গত 3 মাস আগে সিংলা নদীর বাঁধ ভেঙে ওই পল্লিশ্রী নালার পাড়ে জনগণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাঁধ সংস্কার না করায় একই মরশুমে বারবার বন্যার কবলে পড়ে সর্বশান্ত হচ্ছেন জনগণ। মূলত ওই এলাকার সিংহভাগ জনগণ হিন্দু সম্প্রদায়ের এবং শাসক দল বিজেপি কর্মী সমর্থক। সেখানে হাতে গোনা মাত্র কয়েকটি পরিবার রয়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের। আজ রবিবার এলাকার জনগণ নিজেদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনে নেমে প্রতিবাদী কার্যসূচি গ্রহণ করেছিল। খবর পেয়ে আন্দোলন চলাকালীন সময় সেখানে উপস্থিত হন করিমগঞ্জ জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা আশিস নাথ। এরপরেই ঘটে বিপত্তি। এলাকার বাসিন্দা হিসেবে সেই আন্দোলনে সামিল স্থানীয় জনৈক সংখ্যালঘু যুবককে দেখেই ক্ষিপ্ত হয়ে ওঠেন আশিস নাথ। বলেন, এখানে উপস্থিত সকলে লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থীকে ভোট দিয়েছেন, কিন্তু ওই সংখ্যালঘু যুবক নাকি বিজেপিকে ভোট দেয়নি, তাই ওখানে তার কোনো অভিযোগ শোনা যাবে না। আশিস নাথের এমন বেফাস মন্তব্যের পরে আন্দোলন স্থলে হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি হয়। আন্দোলনরত বিজেপির সমর্থক তথা হিন্দু সম্প্রদায়ের জনগণ এক বাক্যে বিজেপি নেতার মন্তব্যে তীব্র বিরোধিতা করেন এবং প্রতিবাদ জানান। তারা বলেন, এই বাঁধ নির্মাণ আমাদের বাঁচা মরার লড়াই, এখানে বিজেপি কংগ্রেস করবেন না, এসেছেন যখন তখন আমাদের সাহায্যে পাশে থাকুন। আর প্রতিশ্রুতি নয়, আমরা সংবাদ মাধ্যমের সাহায্যে বিষয়টি আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ সাংসদ বিধায়কদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। জনগণ প্রশ্নের জবাবে প্রাক্তন চেয়ারম্যান আশিস নাথ বলেন যে, বিজেপির নাকি স্লোগানে কাজ করে না, ভোট না দিলে কোনো উন্নয়ন নেই। বিজেপি নেতার এমন বক্তব্যে তীব্র অসন্তোষ দেখা দেয় পল্লিশ্রী নালার পাড় এলাকার জনগণের মধ্যে। পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি কর্মী নারায়ণ দাস বলেন, আমরা কারোর বিরুদ্ধে কথা বলতে গিয়ে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হইনি, আমাদের দুঃখ দুর্দশা কাহিনী সরকারের দৃষ্টিতে আনতে এই প্রচেষ্টা করছি মাত্র। প্রাক্তন জেলা পরিষদের চেয়ারম্যান আশিস নাথের উপস্থিতিতে আনন্দিত হয়েছিলেন বলে জানান তিনি, কিন্তু তিনি তাদের আন্দোলনে সমর্থক এবং সহযোগিতা না করে এসে বিভাজন সৃষ্টি করার ষড়যন্ত্র করেছিলেন। এত বড় একজন জেলা স্তরের নেতার এমন আচরণ সত্যিই দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেন। নারায়ণ বলেন, বিষয়টা ব্যক্তিগত কোনো বিষয় নয়, ওটা জীবন মরণের বিষয় সেই এলাকার জনগণের, তাই এই বিষয় নিয়ে রাজনীতিতে নেমে যাওয়া যাবে না, কারণ ভাঙা বাঁধ দিয়ে সিংলা নদীর জল বসতবাড়িতে প্রবেশের ক্ষেত্রে জাত জিজ্ঞেস করে ঢুকে না। হিন্দুদের ঘরে যেমন ক্ষতি হয়, এর কোনো অংশে কম বেশি নয় মুসলিম ঘরেও। তিনি সবকিছুতে বিভাজনের রাজনীতি না করার আহ্বান জানান আন্দোলনকারীরা। উল্লেখ্য, বিগত বন্যার সময় সিংলা নদীর এই ভাঙন দিয়ে বারংবার শুরু হয় সেখানে জল ঢোকা এবং বিভাগীয় কর্তৃপক্ষ সহ জনপ্রতিনিধিদের অবগত করলেও কেউ নাকি সেই বিষয়ে গুরুত্ব দেননি। এই ভাঙনের কারণে বিস্তীর্ণ এলাকা বন্যায় ভাসিয়েছিল, মৎস্য এবং চাষি পরিবারকে রীতিমতো পথে বসিয়েছিল সেই বাঁধ। বর্তমানে বন্যার জল নামলেও সিংলা নদীর বাঁধের ভাঙা অংশ দিয়ে ক্ষেতের মাঠে জল প্রবেশ করে মৌসুমি ধান ক্ষেত করার আশা একেবারে শেষ করে দিয়েছে। নিরুপায় হয়ে শেষ পর্যন্ত ভুক্তভোগীরা আন্দোলনে নামলে জনতার আন্দোলনে মূল ঘোরাতে এলাকার জ্বলন্ত সমস্যা নিয়ে রাজনীতি করার অভিযোগে জনতার তুপের মুখে পড়েছেন বিজেপি নেতা আশিস নাথ। আমরা নালারপাড়, ভবানীপুর, গোপিকানগর, গণিপুর এই সাইড 5টা গ্রাম নিয়ে আমরা আজকে গতকালকে আমরা বাজারের সবে একে অন্য যোগাযোগ করছি, করিয়া আমরা আজকে
নয়টার সময় আমরা সবাই বাংলাতে আমরা উপস্থিত হয়েছি। উপস্থিত হইয়া সারিয়া আমরা গ্রামবাসী মেয়ে ছেলে প্রায় 500-600 মানুষ আমরা উপস্থিত হয়েছি। হওয়ার সঙ্গে সঙ্গে আমরা জানি না কিছুটা মানুষ আইয়া বা আশিসনাথ উনিও আইসেন আয়া আমরা সাইতিরা তাই নানান প্রতিশ্রুতি দিতা, অনেকে আয়া অনেক প্রতিশ্রুতি দিতা দিয়া তো আমরা খাজে খাজ কোনো কিচ্ছু হয় নাই। কিন্তু তাইনে আয়া আমরা দলমত নির্বিশেষে জল আইলে প্লাট আইলে যে হিন্দুরে মারিয়া যাইব আর মুসলিমরে মারত না, আর মুসলিমরে মারবো হিন্দুরে মারত না, আমরা দলমত নির্বিশেষে বিজেপি কংগ্রেস এজিবি সবাই ইউডিএফ সবাই মিলিয়া সব দল মিলিয়া আমরা আজকে আমরা বাঙ্গার সম্মুখে উপস্থিত হয়েছি। মিডিয়ারে আমরা ডাকছি, ডাকিয়া আমরা এই বাঙ্গা সম্বন্ধে আমরা তুলিয়া ধরছি যে আমরা রাস্তা হইতো আমরা সবাই একমত, আমরা রাস্তার পক্ষে, আমরা কিভাবে আমরা রাস্তাটা ভালো হয় এটা নিয়ে আমরা সবিও আজকে সকালে যোগাযোগ করিয়া আইছি। আবার সাথে সাথে জানি না জেলা পরিষদ এই আশিসনাথ চাইনাইয়া হেনগন তোমার বুট তুমি দিছো না, আমরা এমপি কিভাবে জিতাইছি, হেন কংগ্রেস হেন বিজেপি তাই নতা মেনশন করেন। আমি ওই কথাটা কইলাম, দাদা কে দিছে কে না এটা আমরা বিবেচনা কইলাম নাই, আমরা রাস্তার পক্ষে থাকতাম আপনিও থাকুন, আমরা রাস্তাটা কিভাবে ভালো করা যায়। আর আজকে যখন আমরা মিডিয়া ডাকছি আমরা একটু মিডিয়া হই, আমরা উপর লেভেলে সরকারে একটু জানুক যে আমরা অত এই রাস্তার লাগি দুর্ভোগ্য ভুক্তভোগী আমরা, এখন আমরা কিভাবে বাসা যায় ওটা দাদা আমরা রাস্তার পক্ষে তাকিয়া গ্রামবাসী লইয়া ওটা সুন্দর করে দিন। তাই নিয়ে ওটাও মেনশন করলা, এ তোমার আমরা কিভাবে এমপি বাস করেছি, আমরাই তো এমপি কোনোদিন কইছুন না, তান দল মত নির্বিশেষে মুসলিম মানুষের আর বিশেষ করে মায়া করেছেন বিশেষ করে আদর করেছেন, তাই যতদিন থেকে এমএলএ হয়েছেন তান হিন্দু মুসলিম ভেদাভেদ নাই, এমপির আমরার কোনোদিন ভেদাভেদ নাই যে কে মুসলিম কে হিন্দি কে খ্রিস্টান কে বর্মন এটা টান গেছে আমি কোনোদিন পাইছি না। আমরা সবাই মুসলমান মানুষ হয়ে গিয়া যে কোনো একটা খাজে গেলে তাই আরো তাড়াতাড়ি শেষ করে দিয়েছেন, কিন্তু জেলা পরিষদ আশিসনাথ এন কইলা আমরা কিভাবে এমপি পাস করছি, আমরা জানি তুমি তো কংগ্রেসে ভোট দিছো, হ্যাঁ তুমি ইউডিএফ রে ভোট দিছো, হ্যাঁ তুমি এজিবি রে ভোট দিছো, তাই ওগুলা জিনিসটা হইয়া আমরা ছত্রভঙ্গ করিয়া আরো কিছু গ্রামীণ বিপক্ষের দালালরা আইয়া চাইছে আমরা এই যে আমরা যে দেশের পক্ষে আমরা খাটনি খাটে ইটা আমরা বাধা দিবার লাগিয়া এটা বহুত কিছু করিয়া গেছেন, এটা আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করিয়ার বিজয় মালাকারের দৃষ্টি আকর্ষণ করিয়ার আমরা যাতে রাস্তাটা ভালো হয় আর ও দালালরা যাতে টাচ না লইতে পারে এটারে এরারে সরাইয়া রাখার জন্য একটা বিগত একটা ব্যবস্থা মুখ্য আমরা যে আশিসনাথ উনি যে তাই যে কংগ্রেস বিজেপি নিয়া ভেদাভেদ যেটা আমরা এখানে করিয়া দেখাইয়া গেছেন এটা তান সম্বন্ধে আমরা ধিক্কার জানাই, এটা তান উচিত হয়েছে না যে আমরার গ্রাম যে আমরার ভাতৃত্ব বন্ধন তারে তাই জঞ্জাল লাগাইবার জন্য আমরা এখানে আসিয়া তাই এই ধরনের কাজ করিয়া গেছেন এটা আমি তান তানরে ধিক্কার জানাই। আমার নাম হইলো গিয়ে খলিলউদ্দিন, সকালে যে সময় আমরা সব এখানে আইছি মানুষ তো অনেক মানুষ 250-300 মানুষ হয়েছেন, তাই না আমার কইলা তুমি তো বিজেপির মানুষ না তুমি কংগ্রেসও ভোট দিছো, আমার কইছো হ্যাঁ আমি কংগ্রেসও ভোট দিছি, অন্য আমরা কংগ্রেস আর বিজেপি দেখে আইছি না, এমন সব ধরনের মানুষ আইছি যাতে আমরা রাস্তাটা নষ্ট হয়েছে আজ অতদিন হয়ে যায় 3 মাস হয়ে যায় এই রাস্তা লইয়া কেউ গুরুত্ব লয় না, আমরা ছোট ছোট বার্তা লইয়া কেউ গুরুত্ব না, তাই অত বড় একজন প্রতিনিধি হইয়া তাই নিয়ে এটাই আমি আইন তাহলে তো আমরা নিমন্ত্রণ করছি না, যেহেতু আইসন হিসাবে তাই তো সহযোগিতা আমরা করতে আসলা তাই না, আরো উল্টা ইয়ে আমার এখন তুমি কংগ্রেসও ভোট দিছো তুমি তো বিজেপির মানুষ নাই তুমি এই নাই সেই নাই হইয়া তাই তো ওরকম ব্যবহার করলা আমারে তো বাকা অসম্মানিত করিয়া তাই গেলা গিয়া আইন তুমি তাই অত বড় মানুষ হইয়া তাই যে এইরকম ব্যবহার করেন বা ওরকম নিতান আচরণ তাই এবং তাই মানে ওরকম ব্যবহার করিয়া সব মানুষের তানে নিন্দা জানাইছেন তাই যে অত বড় মানুষ হইয়া ওরকম আইয়া বাসা দিলা আর ওরকম ব্যবহার করিয়া গেলা এই ব্যবহারে তানে সব মানুষের আইয়া উপভোগ করে মানুষের তানে নিন্দা জানাইছেন। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, ধন্যবাদ।